বৃহস্পতিবার সকাল থেকে উৎসবের মেজাজে রাজ্যে চলছে রাজ্যসভার উপনির্বাচন। বুধবার রাতেই রাজ্যে প্রথমবারের মতো এসেছেন নবনিযুক্ত প্রভারী, প্রদেশ বিজেপির প্রভারী ড মহেশ শর্মা। উপনির্বাচনের আগের দিন অর্থাৎ বুধবার রাতেই করেছেন একাধিক বৈঠক দলের বিধায়কদের সঙ্গে। ভোটের দিন বৃহস্পতিবার সকাল থেকে বেশ সক্রিয়ভাবে দেখা গেল তাকে। এদিন বিধানসভায় ওনার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপির রাষ্ট্রীয় মুখপাত্র সম্বিত পাত্র।